হ্যালো ফ্রেন্ডস, ফটোশপের যে কোনো ডকুমেন্ট আমরা বিশেষ করে এগুলো এরকম অ্যাঙ্গেলে থাকলে সেগুলো সোজা করার জন্য কন্ট্রোল চেপে ধরে দেখুন এভাবে প্রথমে সিলেক্ট করে তারপর কন্ট্রোল চেপে ধরে এভাবে আমরা সোজা করে থাকি। দেখুন এভাবে বিশেষ করে কন্ট্রোল চেপে ধরে কোনায় কোনায় মাউস ড্র্যাগ করে এভাবে আমরা সোজা করে থাকি। তো আজ দেখাবো কিভাবে আপনি কন্ট্রোল চেপে ধরা ছাড়াই যে কোনো ডকুমেন্ট এভাবে সোজা করতে পারেন। এই ডকুমেন্টটি সিলেক্ট করার পর এখানে দেখুন মুভ টুলে ক্লিক করার পর যখন এই ডকুমেন্টটি এভাবে সিলেক্ট হবে ছোট ছোট স্কোয়ার সাইন দেখাবে, যে কোনো কর্নারের একটি স্কোয়ার সাইনের উপর এখানে রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে রয়েছে ডিস্টর্ট, আপনি এখানে এই ডিস্টর্টে ক্লিক করুন। ডিস্টর্টে ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্রোল চেপে ধরা ছাড়াই আপনি যে কোনো ডকুমেন্টকে এভাবে দেখুন আপনি সরাসরি অ্যাঙ্গেলগুলো এভাবে সোজা করে দিতে পারবেন। দেখুন এভাবে আপনি কন্ট্রোল চেপে ধরা ছাড়াই যে কোনো ডকুমেন্টকে ফটোশপে সোজা করতে পারবেন।